হে গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাচ্ছি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। আমি এখানে লাচ্ছি তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। এক কাপ পরিমাণ তরল দুধের সাথে এখানে আমি পাউডার মিল্ক দিচ্ছি টোটাল 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন আমি দধি ব্যবহার করছি টোটাল 4 টেবিল চামচ পরিমাণ। যেহেতু দধিটা মিষ্টি আর তাই চিনি একটু কম পরিমাণে ব্যবহার করছি, আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাজু বাদাম, সেই সাথে আইস। তো বাদামটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা এটা স্কিপ করতে পারেন। এক্সট্রা টেস্ট চাইলে অবশ্যই বাদামটা ব্যবহার করবেন। তো এখন আমি ব্লেন্ডারটা লক করে দিচ্ছি এবং সবগুলি উপকরণকে একসাথে ব্লেন্ড করে নিব। আর এই তো খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি। তো আপনারা খুব সহজে এটি বাসায় তৈরি করে ফেলতে পারবেন, যা একটি ডেজার্ট হিসেবে কাজ করবে এবং গরমে আপনার মনকে প্রশান্তি দিবে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।